হ্যালো বন্ধুরা এস ডট জেটিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত আজ আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড সেটি দিয়ে জিমেইলের সিগনেচার পার্মানেন্টলি অ্যাড করতে পারেন এজন্য জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের জিমেল অপশানে প্রবেশ করতে হবে তো জিমেল অপশানে প্রবেশ করার পর আপনি এখানে প্রাইমারিতে করে দিকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সেটিং অপশানটা আসবে সেটিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে দেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটিতে সিগনেচার অ্যাড করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করতে হবে তো এখানে আপনি ইনবক্সের নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার সিগনেচার অপশানে ক্লিক করবেন যেহেতু বন্ধুরা আমি পূর্ব থেকেই আমার সিগনেচারটা অ্যাড করে রেখেছি তো এখানে শো করছে এখানে আপনাদের যে নাম বা আপনি অ্যাড্রেস এটা লিখতে চান আপনার সিগনেচার সহ এখানে ওকে করার পরে পারমানেন্টলি সিগনেচার অ্যাড হয়ে যাবে এতে কী হবে আপনি যখন পরবর্তীতে কাউকে জিমেল সেন্ড করতে যাবেন তখন বারবার করে ওটা আপনাকে লিখতে হবে না দেখেন অলরেডি আমার এখানে আমার সিগনেচারটা চলে আসছে তো এতে করে কি আপনার সময়ও বাঁচবে পাশাপাশি আপনার পেস্ট বা কপি করার ঝামেলাও থাকবে না একই প্রসেসিংয়ে আপনি আপনার ডেস্কটপ বা কম্পিউটার দিয়ে আপনি সেটিংয়ে গিয়ে সিগনেচার অপশানে লিখে পারমানেন্টলি সিগনেচার অ্যাড করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ